জানা। বিনীত নিবেদন এই যে আমরা কদমপুর গ্রামে থাকি। গত বছর বন্যায় আমাদের গ্রামের একমাত্র স্কুলটি ভেঙে গেছে। তারপর থেকে আমরা অনেক কষ্ট করে 5-6 কিলোমিটার দূরের জেলা সদর স্কুলে যাই। ওখানে যেতে আমাদের নানা রকম সমস্যা হয়। সাঁকোটা প্রায় ভাঙা থাকে। আবার নদী পার হওয়ার জন্য খেয়াল নৌকা পাওয়া যায় না ঠিক মতো। বড় রাস্তায় টেম্পু পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। প্রতিদিন স্কুলে পৌঁছতে তাই দুপুর হয়ে যায়। আমাদের পক্ষে এভাবে পড়াশোনা করা আর সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা তো পৃথিবীটাকে জানতে চাই, পড়ালেখা করে বড় মানুষ হতে চাই। অতএব কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, আমাদের সমস্যাগুলো বিবেচনা করে গ্রামের স্কুলটি মেরামত করে দেবেন। নিবেদক, কদমপুর গ্রামের ছাত্র ছাত্রীবৃন্দ। দেখেছেন আমাদের বাচ্চাদের হাতের লেখা কত সুন্দর আর গোটা গোটা? যত তাড়াতাড়ি পারেন স্কুলটা মেরামত করে দেবেন। সাফল্য আসবে তোমাদের হাত ধরে। গুড লাক বলবেন। ক্রিয়েটিং সাকসেস।